হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা সকালে তোমাদের জানাই অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে প্রথমত ব্লগটা শেয়ার করছি। এখনও চান হয়নি ঘুম থেকে উঠে, দেখি মা উঠে গেছে আর বাবা উঠে গেছে, উঠে যে সাইকেল বের করে ফেলেছে বাইরে। তো চলো এখন চান করবো, চান টান করে তারপর তোমার সাথে কথা বলবো। আর সকালবেলার দৃশ্যটাও দেখতে আজকে খুব ভালো লাগছে, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। কয়েকদিন থেকে গরম, তার আগে গেছে বৃষ্টি, আর ভালো লাগছিল না। আর এই গাছগুলো দেখো আমার বেশি করে তরতাজা হয়ে উঠছে, বেশি দিন হয়নি, এক মাস আগে এই গাছগুলো এনে লাগিয়েছি, আজ দেখো গাছগুলো নিচের দিকে ঝুলে পড়ছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই গাছটার থেকে এটা বেশি সুন্দর হয়েছে, দেখো নিচটা অনেকটা ঝুলে গেছে। যেই দেখছে সেই বলছে আমাকে একটা চারা দিবি, আমাকে একটা চারা দিবি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সবাইকে বলেছি যে একটু বড় হোক তারপর, তো এখন তো কাউকে দেওয়া যাবে না, কারণ এই গাছটা না হলে আমার আর ভালো থাকবে না। আর পুরো বাড়িতে দেখো এভাবে ভুট্টাগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। সকালবেলা এটাই আমাদের বাড়ির দৃশ্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি, তো এখন চান টান করে ফেলেছি। দেখো একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, সকালবেলা চান করলে খুব ফ্রেশ ফ্রেশ লাগে। কিন্তু আবার যখন আস্তে আস্তে মানে বেলাটা বাড়তে থাকে তখন আরও যেন কেমন লাগতে থাকে। আর কালকে রাত্রে আবার প্রচুর জ্বর এসেছে হঠাৎ করে, বুঝতে পারি না কেন এরকম হচ্ছে। তো আমার চান হয়ে গেছে, এখনও কাপড় চোপড় নাড়া হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো কাপড়গুলো নিয়ে আসি, তারপর চা খাবো। চা খেলে আমার এনার্জিটা বাড়বে সকালে, তার পরবর্তীতে অনেক কাজ আছে সেগুলো করবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠেই এক কাপ তরতাজা দুধ চা দিয়ে আমার দিনটাকে শুরু করলাম। চান টান করে এসে এখন দুধ চা খেয়ে নেব। আজকে অম্বাবীচি শেষ, তো আজকে থেকেই চান সকালবেলা কমপ্লিট আর করবো না সকাল সকাল, কারণ সকালবেলা চান করলে সারা দিনটাই মনে হয় মাটি যায়। তো আমি এদিকে মশারিটা একটু সাইড করে রাখলাম, আর এদিকে এখন বিছানাটাকে গুছিয়ে নেব। এভাবে এই সাইডে মশারিটা রাখতে রাখতে এখন একটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে, মশারিটা পরে আর গোছাতে মনে থাকে না। দেখো বিছানাটাকে গোছাতে গোছাতে মশারির কথা ভুলে যাব, মশারিটা ওই রকমভাবেই থাকবে। তারপরে আবার রাত্রেবেলা এক পাশে টানিয়ে ঘুমিয়ে পড়ব। কয়েকদিন থেকে এরকম আলসে হয়ে গেছি আর মনের কিছু মনে থাকে না। তো এদিকে দেখি বাবা মাছ নিয়ে এসেছে, বড় মাছ। একটা দাদাভাই কমেন্টে বলেছে বড় মাছ দিয়ে নাকি বা কাঁচা মাছ দিয়ে নাকি সবজি দিয়ে নাকি খাওয়া যায়। তো আমি জানতাম ছোটো মাছ দিয়ে খাওয়া যায়, আমি বড় মাছ দিয়ে কোনোদিন খাইনি, তাই আমি না জানতাম না সেটা। তো তাই বলছি খাওয়া যখন যায় অবশ্যই দেখব ট্রাই করে কেমন হয়। তো মাছগুলো এখন একটু ভিজাই, ভিজিয়ে এগুলোকে এখন আঁশগুলো ছুলে নিতে হবে। তো মাছগুলো আজকে সত্যি অনেক ভালো ছিল, মাছের মধ্যে দেখো মাছের ডিম ছিল। তো মাছের ডিম দিয়ে মাকে বলছিলাম আজকে মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর মাছগুলোকে এখানে বসে বসে ছুলে নিচ্ছি। তো এই যে মাছগুলো এখানে ছুলতে বসে গেছি আর ভাবছি যে মাছ দিয়ে আজকে কী হবে। তো ঘরে না সেরকম পরিমাণ বেশি একটা আলু নেই, অল্প পরিমাণ আলু আছে। তো ভাবছি আলু দিয়েই মাছগুলোকে ঝোল করা হবে, তো আমি তো করবো না, মা করবে। তো মাছগুলো আমি একটু ছুলে দিই, তো তারপর আমার যাওয়ারও টাইম হয়ে যাবে। রান্নাবান্না আমি করবো না, কিছু কিছু আছে সেগুলো করে দেবো। তো ওপাশে না মা লতি কুড়িয়ে এনেছে, প্রচুর লতি। আর আমাদের গ্রামে তোমরা জানোই অনেক কিছু পাওয়া যায়, আমাদের গ্রাম বলতে সেটা না, গ্রামের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তো তাই গ্রাম থেকে আমরা কুড়িয়ে কুড়িয়ে জিনিস খেতে ভালোবাসি, ভালো লাগে। একজন কমেন্টে বলেছো যে কুড়িয়ে জিনিস খার টাকা নেই তোদের, তোরা কি ভিখারি, এরকম করে বলেছে। তো তাকে বলি যে কুড়িয়ে জিনিসটা খাওয়ার টেস্টটা অন্যরকম, টাকা থাকলেই কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। যে জিনিসটা তুমি কুড়িয়ে খাবে সেই জিনিসটার টেস্টের থেকে দেখবে যেটা তুমি টাকা দিয়ে কিনে খাবে সেটার টেস্ট কম। তো এই পাশে কিন্তু বৃষ্টি চলে এসেছে, তো দেখো সবাই দৌড়াদৌড়ি করে বৃষ্টির সময় ভুট্টা টুট্টাগুলো তুলে নিচ্ছে। এপাশে বাবাও তুলছে আর এপাশে দেখো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার তো এখন কোনো কাজ নেই, রান্নাঘর থেকে বেরোতেও পারবো না, বেরোলেই বিড়াল চলে আসবে আর যা আছে সব খেয়ে নেবে। তো এই দেখো মা লতা কুড়িয়ে নিয়ে এসেছে, এখন এই লতিগুলোকে আমি কেটে শুকনো মাছ দিয়ে রান্না করব, কিন্তু আমি করব না মা করবে। তো এদিকে আমি লতিগুলোকে মাকে কেটে দিচ্ছি, ভালো করে এদিকে বেছে দিচ্ছি। তোমরা একটা জিনিস দেখবে যে এই যে লতিটা আছে কিনে খাবে সেটার থেকে কিন্তু এভাবে কুড়িয়ে আনা যে লতিটা সেটার টেস্টটা একটু বেশি। হ্যাঁ আমি স্বীকার করি আমরা ভিখারি, আমরা কুড়িয়ে জিনিস খাই তাই বলে আমরা ভিখারি। তো একজন বলেছো তাই আমি বলছি হ্যাঁ আমরা ভিখারি।
আর অনেকেই কমেন্ট করে অনেক অনেক বাজে কথা বলেছো যে আমরা আমাদের টাকা পয়সার অভাব, আমরা কোনো জিনিস খেতে পারি না, কুড়িয়ে কুড়িয়ে সেটা আবার লোককে দেখাই, ভালো লাগে তাই দেখাই, আমার ভালো লাগছে আমি তাই দেখাচ্ছি, টাকা দিয়ে যেটা কিনে খেতে পারবো না সেটা আমি কুড়িয়ে খাচ্ছি, তাতে জানি না লজ্জাটা কোথায়, এমন তো না যে আমি চুরি করে খাচ্ছি। ধরো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে, মানে আমার সব কিছু করতে করতে দেরি হয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছি। টোটোকে ফোন করেছিলাম, সেই সকালে তো উনি ফোন করে বললেন যে উনি চলে এসেছেন, তাই আমিও ঝটপট করে গিয়ে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে। আর ব্যাগের মধ্যে আছে একটা প্রেশার কুকার, প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। তো চলো যাই, গিয়ে দেখি টোটোটা কদ্দূরে এসেছে, তো চলো ব্লগটা দেখি। বন্ধুরা দেখো রাস্তার অবস্থা, রাস্তা ঠিক করছে, পুরো রাস্তার মধ্যে পাথর ফেলা, তো টোটো নাকি সামনে এসে দাঁড়িয়ে আছে, তো চলো যাই দেখো একটা বাইক আসছে কেমন করে। রাস্তার অবস্থা খুবই খারাপ আছে এখন, এটা দিয়ে যাওয়াটাই রিস্ক হয়ে যায়, চলো যাই। আমি বাড়ি থেকে বেরিয়েছি, মনে হচ্ছে কি যেন গাড়ির নিচে পড়ে যদি মরতে পারতাম ভালো হতো। আজকে দিনটা আমার কাছে বেশি একটা ভালো না, আর তোমাদের কাছে মনের কষ্ট কী শেয়ার করবো বলো তো, শেয়ার করলে তোমরা অনেকেই ভালো পাও না। আর সবথেকে বেশি দেখি আমি মেয়েদেরকে, বা আমি যে একটা মেয়ে হয়ে, একটা মেয়ে হয়ে ভিডিও বানাচ্ছি বা একটা মেয়ে হয়ে আমি শেয়ার করছি সেটা কেউ দেখে না, তারা দেখে শুধু কোথায় কী খারাপ, কোথায় কী কী আছে ওই সব। তাই মনে হচ্ছিলো রাস্তাতে পড়ে যদি মরে থাকতে পারতাম, বা এই গাড়ির নিচে বসেছি, গাড়িতে বসেছি, গাড়ি থেকে পড়ে যদি মরে যেতে পারতাম, গাড়িতে একদম জায়গা ছিল না, তাই আমি ড্রাইভার দাদার সাথেই বসেছিলাম, একদমই গাড়িতে আজকে জায়গা নেই কারণ গাড়িতে প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর গরম। আর এই গাড়িতে আমার না গেলে কিন্তু হবে না, কারণ এই গাড়িতে যদি আমি না যাই আর পরবর্তী গাড়িগুলো যে পাবো সেগুলো যে ভিড় থাকবে না সেটা বলে কোনো কথা না। কিন্তু তো গাড়িতে উঠেছি, উঠে আমি এখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়েছি, ব্যাংকে গিয়ে ঘটবে আরেক ঘটনা। তো জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে বা আমার সাথে কেন এরকম ঘটনাগুলো ঘটছে, কিছু বুঝতে পারছি না। গাড়িতে বসে যাচ্ছি মনের অনেক কষ্ট ভেতরে চাপা দিয়ে। তোমাদেরকে প্রথমে বললাম আজকে যদি গাড়ির নিচে পড়ে মরে যেতে পারতাম সবথেকে ভালো হতো, কিছু কষ্ট কিছু দুঃখ শেয়ার করার মতো হয় না, আর শেয়ার করলে তোমরা ভালোবাসো না। তাই এখন থেকে ভাবছি কষ্ট দুঃখগুলো শেয়ার না করাই ঠিক, কারণ মেয়েদের বেশ পাশে দাঁড়ানোর মতো বুঝে গেছি কেউ নেই, আর আমাকে পুরো আজকে পাগলির মতো লাগছে। কোনো রকমে বাড়ি থেকে বেরিয়েছি নাকে মুখে দুটো ভাত দিয়ে, এই কাজটা আমার করতেই হবে, না করলে না হয়। আজকে আমি জানি এই তার মধ্যে একটা খারাপ কমেন্ট আসবে, অন্য একটা ছেলের সাথে বসেছো, অন্য একটা ছেলে বলতে এরা ড্রাইভার দাদার সাথে বসেছি, আর এরকমভাবে কিন্তু আমাদের গ্রামের রাস্তাঘাটে কিন্তু যেতে হয়। তো এই দেখো রাস্তা যাচ্ছি, আর এখানে একটা মন্দির আছে সামনে, মন্দিরটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো। মন্দিরটার মধ্যে মন্দিরটার সামনে দিয়ে আমি যখনই যাই বা মন্দিরটার মধ্যে যখনই ঢুকি তখনই ভগবানের কাছে প্রার্থনা করি আমার জীবনটা যেন এখানেই শেষ করে দেয়, আর এগিয়ে যাওয়ার দরকার নেই, জীবনে অনেক কিছু দেখে ফেলেছি আর দেখার দরকার নেই। জানি এই কথাটাতেও আমার খারাপ কমেন্ট আসবে, কারণ এখনকার যুগের বেশিরভাগ লোকেই দেখছি খারাপ কমেন্টও বেশি করছে। তাই ভগবানের কাছে আবার প্রার্থনা করলাম যেন এখানে যাচ্ছি আর যেন ফিরে আসতে না পারি, এটাই যেন আমার লাস্ট যাওয়া হয়। তো কী করব, সেই ফিরে আসতেই হবে, কারণ আমার কপালে মরণ নেই, তো মরণ থাকলে অবশ্যই মরে যেতাম। বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার কথাগুলো, তাই আমার হয়তো তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। আর আমি ভিডিওটা আগে এডিট করতে পারিনি, আমার শরীরে প্রচুর জ্বর তাই। আর এপাশে দেখো আমি ব্যাংকে চলে এসেছি, এখানে এসে আরেক ঘটনা, এখানে এসে আমাকে খুব অপমানিত করা হয়েছে আজকে, কারণ আমি এটিএম বানিয়েছি আগে দুবার, কিন্তু এটিএম বানানোর পর এটিএমের যে একটা স্লিপ দিত সেটা আমি হারিয়ে ফেলেছি, একটা স্লিপের মতো দিয়েছিল সেটা আমি হারিয়ে ফেলেছি, তো তার জন্য অনেক বকাবকি খেতে হয়েছে, তার জন্য মনটা খারাপ হয়ে গেছে। এখানে অনেক লোক ছিল ভিতরে জানো তো, শ শ লোক ছিল, তো সেখানে এসে মনটা আবার খারাপ হয়ে গেল, আজকে এখানে এসে আবার অপমানিত। আমার না আজকে অপমান সইতে সইতেই দিনটা যাচ্ছে, কী করবো।
তো এখানে অনেকেই অনেকের কাজ করছে, আর আমি বসে বসে ভাবছি যে আমার দিনটা আজকে অপমানিত হতে 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 শেষ হয়ে যাচ্ছে। আজকে দিনটা আমি কার মুখ দেখে ঘুমের থেকে উঠেছিলাম, বা আজকের দিনটা কেনই আমার কাছে এত খারাপ জানি না। জানি না জীবনে কোনো দিন ভালো হবে কি না, কিন্তু তোমাদের খারাপ কমেন্ট শুনতে শুনতে মনটা আমার আরও বেশি ভালো হয়ে যায়। খারাপ কমেন্ট শুনতেই ভালো লাগে, তাই বলো তো। তাই আবার তোমাদের খারাপ কমেন্ট শোনার জন্য বারবার করে ভিডিও দেই, বারবার করে তোমাদেরকে জানাই যে আমি কেমন আছি, বা আমার পরিবারের সদস্যরা কেমন আছে, বা এক্সট্রা অনেক কিছু। আর একটা জিনিস আমি দেখি যে আমি যে ভিডিও করছি, বেশিরভাগ ছেলেরা যারা কমেন্ট করে তারা কোনো খারাপ করে না, ভালোভাবেই কথা বলে। আর বেশিরভাগ মেয়েরা যারা কমেন্ট করে তারা আমাকে সহ্য করতে পারে না, বা আমাকে দেখতে পারে না, এরকম ব্যবহার করছে। কারণ মেয়েরা মেয়েদের শত্রু থাকে, এটাই কি সত্যি? মেয়েরা মেয়েদেরকে পাশে দাঁড়ায় না, কারণ সবাই নিজেকে না অনেক স্মার্ট ভাবে। আমি একটা গ্রামের অত্যন্ত সাধারণ মেয়ে, আমি নিজেকে স্মার্ট ভাবি না, বা আমি নিজেকে অতি চালাকও ভাবি না। নিজেকে অতি চালাক ভাবলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটাগুলো তো করি না, আর সেগুলো কী করতে হয় সেগুলোও জানি না। একটা গ্রামের মেয়ে কখনো নিজেকে অতি চালাক বা স্মার্ট ভাবতে পারে না, কারণ সে গ্রামে থাকে, গ্রামের মানুষ কেমন হয় অনেকেই জানো। যারা শহরে থাকো তারা হয়তো গ্রামের মেয়েদেরকে ভাবো যে ওরা অনেক স্মার্ট বা ওরা অত্যন্ত চালাক। গ্রামের মেয়েদের মতো হওয়া না একদম সোজা কথা নয়, অনেক অসম্ভব। গ্রামের মেয়েদের মতো হওয়া বা গ্রামের লোকজনের মতো হওয়া, হয়তো যে আমাকে এই কমেন্টটা করেছো যে আমি নিজেকে অতি চালাক ভাবি, সে হয়তো নিজে খুব দ্রুত চালাক, বা সে জীবনে অনেক কিছু করেছো চালাকি করে। আমি তো চালাকিও করি না, বা নিজেকে স্মার্ট ভাবার চেষ্টাও করি না। তো তাই তোমাদেরকে বলছি যে আমি গ্রামের মেয়ে, তো গ্রামের ভাষায় ভিডিও করতে ভালোবাসি, গ্রামের অত্যন্ত গ্রামের জিনিসগুলো দেখাতে ভালোবাসি। আজ এখানে এসে আমি অপমানিত হয়েছি, বা এখানে এসে আমি গালিগালাজ খেয়েছি, সেগুলো তোমাদেরকে বলতে যাওয়া তো আমার কাছেও একটা লজ্জাজনক ব্যাপার। সেগুলো আমি তোমাদেরকে বলেছি কারণ আমি একটা গ্রামের মেয়ে, আমার কাছে এইটুকু অপমান মানে অনেক কিছু বা অনেক বড় কিছু, তাই আমি তোমাদের কাছে বলেছি। তোমরা এটাকে ভালো মাইন্ডে নেবে না আমি জানি, বা তোমরা এটাকে অনেক কিছু বলবে আমি সেটাও জানি, তবু আমি তোমাদেরকে বলেছি কারণ আমার এই চ্যানেলে অনেকেই খারাপ আছো, বা অনেকেই আমাকে সাপোর্ট করার মতো আছো, বা অনেকেই নেগেটিভ আছো, বা অনেকেই পজিটিভ আছো। তো এখানে কিন্তু আমি শুধু নেগেটিভদের জন্য ভিডিও বানাবো, বা শুধু পজিটিভদের জন্য ভিডিও বানাবো সেটা না, আমার পরিবারের সবাই আমার সদস্য। তো বন্ধুরা, আমি এটাও বলি, আমি কোনোদিন জীবনে বড় বড় পার্লারে যাইনি, এটাও কিন্তু আমার কাছে একটা লজ্জাজনক কথা যে এত বড় মেয়ে হয়েছি কোনোদিন বড় পার্লারে যাইনি। আজকে একটা বড় পার্লারে এসেছি কারণ ভুরুগুলো কাটতে এসেছি। আমাদের ওখানে না ছোটো মোটো পার্লার আছে, সেগুলো ভালো করে ভুরুগুলো কাটতে পারে না। তো ভাবছি ভুরু কাটার থেকে ধরে কয়েকটা জিনিস কেনাকাটা সেগুলোও করতে হবে, যদি তোমাদের দাদাভাইয়ের কাছে যাই। আর হ্যাঁ, আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামী ভালো মন্দ সেটা তো আমি জানি, বা তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারা জানো। তো এখন আমার স্বামী খারাপ থাকলে কি আমি তার কাছে যাব না, তাকে ছেড়ে দেব? ছেড়ে দিলেই কি আমার জীবনের সমাধান হয়ে যাবে, বা ছেড়ে দিলেই কি আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে? সেটা কিন্তু না। আমি চাই তাকে ভালো করে ঠিক করে বোঝাতে যে কী করতে হবে জীবনে, বা কী করলে ভালো হবে। হয়তো সে বেশি একটা বড় না, আমার থেকে 3 বছরের বড়, তাহলে আর বয়স কতদূর হয়েছে, বা সংসার আর কতদূর হয়েছে। তো এদিকে কিন্তু বাড়িতে এসে, ব্যাংকের থেকে এসে চান করলাম, বাড়ি থেকে একবার চান করে গিয়েছি, আবার চান করলাম। একটা দিদিভাই আমাকে বলেছে দিনে 2 বার চান করলে জলের সাথে একটু গরম জল মিশিয়ে নেবে, এখন থেকে তাই করব। তো অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তো এখানে একটু খোপা করে নিয়েছি, খোপা করে তারপর সিঁদুরটা পরব। শুনেছিলাম যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নাই, তাই খোপাটা করে নিয়েছি, তারপর সিঁদুরটা পরছি। এদিকে সিঁদুরটা পরে নিয়েছি, খোপা করে, কারণ একজন বলেছিল একদিন আমাকে যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। আমি কিন্তু জানতাম না, কারণ এটা তো আমার প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে না। অনেকে আমাকে বলবে যে এটাও জানো না তুমি, কেমন সংসারী মেয়ে। এটা আমার প্রথম বিয়ে বন্ধুরা, আমার দ্বিতীয় বিয়ে না। দ্বিতীয় বিয়ে হলে অনেক কিছু বোঝা যেত, মেয়েদের জীবনে বিয়ে তো একবারই হয়, তাই অনেক কিছু শিখে নিতে হয়, অনেক কিছু শেখা থাকে না। তো এখন আমি চুলটাকে আঁচড়ে নেবো, আর চুলটা ভেজা তো ভাবছি বেশি একটা আঁচড়াবো না, শুধু একটু ভালো করে মুছে নেবো চুলটাকে। সেরকম চুলটা ভালো করে মুছে নিলে শুকিয়ে যাবে। তো আজ অনেক দিন পর মাথায় শ্যাম্পু করেছি, অনেক দিন বলতে প্রায় 5 দিন পর মাথায় শ্যাম্পু করেছি। কয়েকদিন ধরে মাথার মধ্যে শুধু তেল দেওয়া ছিল, কারণ সেই যে আমার মাথা ব্যথা উঠেছিল তেল দিয়েছিলাম, তারপর অম্ববিচিতে নাকি কয়েকদিন অম্ববিচি গেল, তো সেই সময় নাকি মাথায় সাবান নিতে নেই, তো তাই দেওয়া হয়নি, আর তেলে চুপচুপা ছিল। তো আজকে যে এখন শ্যাম্পু দিলাম, আর মাথাটা না অনেকটা হালকা হয়েছে, অনেকটা ভালো হয়েছে মাথাটা, জানো তো।
খুব ভারী ভারী লাগছিল আর জানি না ভিডিওটা কতদূর শেয়ার করতে পারবো, তো তবে দেখতে থাকো। তো বন্ধুরা, ব্যাংক থেকে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, অনেকক্ষণে ব্যাংক থেকে এসেছি, এসে একটু মানে বসেছিলাম, তারপর আইসক্রিম খেলাম, তারপর বৃষ্টি এলো, বৃষ্টির মধ্যে মানে তিনজনে মা আমি ভাই মিলে যে ভুট্টাগুলো তুললাম, এখন চান করেছি, অনেকদিন পর মাথা ভিজিয়ে চান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, আজকে অম্বুবাচী শেষ দুটোর দিকে, তো তাই ভাবলাম যে মাথাটা ভিজিয়ে চান করি, কারণ যেদিন প্রথম অম্বুবাচী শুরু হয়েছে সেদিন থেকে আমার মাথা ব্যথা ছিল, আর মাথার মধ্যে তেল দিয়েছি, তেল দেওয়ার পর পুরো মাথাটা মনে হয় আমার 10 কেজি হয়ে গেছে, তো আজকে এর জন্য শ্যাম্পু করলাম, মাথা ভাঙার থেকে এসে চান করলাম, আর চান করার পর একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো ব্যাংকে সেরকম আমার কাজ হয়নি, তোমরা তো ব্যাংকের ঘটনা শুনে বুঝলেই যে কী হয়েছে আজকে, তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, আর দেখো চোখগুলো ফুলে গেছে কারণ এই যে ভুরুগুলো তোলাতে, আর আমার এরকমই হয়, পার্লার থেকে তুলেছি তো মানে পাড়া থেকে সেরকম তুলি না, আর কিন্তু দেখো আমার ভুরুর এই জায়গাটা নিয়েই, এটা এমনিতেও আগে ছিল না, এটার মধ্যেও ছিল এমন, এটারটা উঠে গেছে কিন্তু এটারটা উঠে না, তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটা আর এদিকে শেয়ার করতে আমি পারলাম না, আর বেশি তোমাদের কিছু বলতেও পারলাম না বা বেশি কিছু দেখাতেও পারলাম না, কারণ তোমরা জানো আমার প্রচুর শরীরে জ্বর এসেছে, আর জ্বরের মধ্যে একা একা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তোমরা চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা অনেকটা ক্লান্ত আজকে, আর একা একা এত কিছু সম্ভব হয় না, সেই যে আমি বিকাল থেকে শুয়েছি, তারপরের দিন সকালে উঠেছি, তারপরে কোনো খাওয়া দাওয়া আমার নেই, একদম খাওয়া দাওয়া বন্ধ করে আমি শুয়ে ঘুমিয়েছি, মানে ঘুমিয়েছি বলতে একদম শুয়েছিলাম, শরীরটা এতটাই আমার দুর্বল বা এতটাই খারাপ লাগছিল, তাই আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না, তো তার জন্য কেউ খারাপ পেও না বা কেউ ভুল বুঝো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু, তো চলো আজকের ভিডিওটার বেশি একটা বড় করব না, এখানেই রাখবো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো, আমার নেগেটিভ বন্ধু যারা আছো তারাও ভালো থেকো, যারা পজিটিভ আছো তারাও ভালো থাকো, এটাই আমি ভগবানের কাছে চাইছি, কারণ যারা আমার নেগেটিভ আছো তাদের তো আমি কোনোদিন অভিশাপ দিতে পারি না, অনেকেই আছো যারা আমাকে বসতে উঠতে অভিশাপ দিচ্ছ, কিন্তু তাদেরকেও বলছি ভালো থেকো। একটুর জন্য এই অটোটাতে আমি উঠতে যাচ্ছিলাম, ভগবানের অশেষ কৃপা যে এই অটোটাতে আমি উঠতে পারিনি বা কোনো লোকজনও ছিল না, এটা আজ অ্যাক্সিডেন্ট হয়েছে, বলতে গেলে মরার কবল থেকে আজ ফিরে এসেছি তোমাদের ভালোবাসায়।